আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা খেতে অসম্ভব মজার হয় বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপি প্রথমে আমি মাঝারি সাইজের চারটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি আগেই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম কুচি করে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ মরিচ ঝাল বুঝে দিবেন চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম দারচিনির গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ কালো গুলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচের একটু কম করে এখন আমি ভালো করে মাখিয়ে নিব একদম ভত্তার মতো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরকম করে মাখিয়ে নিতে হবে ভত্তার মতো করে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিব নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে তারপরে চ্যাপটা চপের মতো বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যান্টটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে পানি বলক তুলে নেব পানি যখন ভালোভাবে বলকুটে আসবে দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ সুজি দিয়ে চুলার আঁচ লো আঁচে করে নেড়েচড়ে ডো বানিয়ে নিতে হবে এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে তাছাড়া দলা পেকে যাবে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে মতা হয়ে গেছে এখন আমি লেচি কেটে নিচ্ছি জয়টা নাস্তা বানাবো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তাহলে সবগুলো সমান হবে তারপরে একটা করে লেচি নিয়ে আমি গোল করে চপের মতো বানিয়ে নিচ্ছি তারপরে ভিতরে পুর দিয়ে আমি উপরে আর বানিয়ে নেব দেখে বুঝে নিতে হবে খুবই সহজ বানানো মাঝখানে পুর দিয়ে দুই দিকে আমি সুজির পুর দিয়ে দিলাম হয়ে গেল একটা নাস্তা এই এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেবো চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই নাস্তা ভাজতে বেশি তেল লাগবে না তারপরে উলটিয়ে দিচ্ছি দুইটা চামচ দিয়ে উলটিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে ভিতরে পুরো সুন্দরভাবে মুচমুচে হবে হয়ে গেছে যখন এরম কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই সুস্বাদু বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে আর উপরে ক্রিস্পি খেতে অনেক মজার ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ